হাই বন্ধুরা আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া নামক কবিতাটি খেয়া কবিতায় তোমাদের জন্য আজকে এখানে খুবই গুরুত্বপূর্ণ চারটি প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই খুবই মনোযোগ সহকারে শুনবে প্রয়োজনে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা খাতাতে লিখে নিতে পারো এবং দেখো তোমাদের যদি বাংলা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে জানাবে তাহলে তোমাদের কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে দেখো আজকে প্রশ্নটি রেখেছি যে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ দ্বন্দ্ব ও সর্বনাশের দৃষ্টান্তস্বরূপ কবি যে ছবি এঁকেছেন তা বিশ্লেষণ করো অর্থাৎ এই যে দ্বন্দ্ব আর সর্বনাশের কোন পার্থক্য বা কোন ছবি এখানে ফুটিয়ে তুলেছেন সেটিকে আমাদেরকে লিখতে বলা হয়েছে তাহলে এখানে তোমরা উত্তর এইভাবে লিখবে প্রথমে দ্বন্দ্ব ও সর্বনাশ বলে একটি পয়েন্ট করে লিখবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া কবিতায় তীরের গ্রাম্য জীবনের কথা প্রসঙ্গে মানব সভ্যতার নবনব ইতিহাস গড়ার কথা বলেছেন বহমান এই মানব সভ্যতার ধারায় প্রতিনিয়ত নতুন নতুন ইতিহাস তৈরি হচ্ছে সেই সারা পৃথিবী জুড়ে তাতে সেই বহমান কালপ্রবাহে এই যে বহমান মানে কি মানে বয়ে চলা সেই বহমান কালপ্রবাহে পৃথিবীতে কত দ্বন্দ্ব ও সর্বনাশের ঘটনাই না ঘটছে ঘটছে ও ঘটবে তাই মানব সভ্যতা যতদিন ধরনের ঘটনা ঘটার শেষ থাকবে না তেমনি ঘটনাকে ঘিরে নতুন নতুন ইতিহাসও সৃষ্টি হয় মানুষের স্বভাবগত লোভ হিংসা পরাশ্রিকতরতা স্বার্থপরতা প্রবৃত্তি ও মানসিকতা যতদিন থাকবে ততদিন এই দ্বন্দ্ব এবং সংঘাত কলহ বিবাদ যুদ্ধ হানাহানি এবং এই সব ঘিরে সর্বনাশা ঘটনাও ঘটবে অতীতেও ঘটেছে আর বর্তমানেও ঘটছে তাই ক্ষমতা ও অর্থের লোভে মানুষ প্রতিপক্ষের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয় আর পারস্পরিক অস্ত্রের আঘাতে রক্তের প্রবাহ ছোটে সংগ্রামে জয়ীর অধিকারে আসে রাজসিংহাসন তার মাথায় তখন ওঠে সোনার রাজমুকুট আর পরাজিত প্রতিপক্ষ সব কিছু হারিয়ে হয়ে যায় ক্ষমতাচ্যুত হানাহানির রক্তপ্রবাহের মধ্য দিয়ে কত রাজার উত্থান আর কত রাজারই না পতন হয়েছে এটি ছিল প্রথম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর প্রশ্নটি দেখো যে খেয়া কিসের প্রতীক আর এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে এ কথা রূপকার্থ বুঝিয়ে দাও অর্থাৎ এই যে খেয়া কিসের প্রতীক এটা একটা লিখতে বলা হয়েছে আর এটা এই যে খেয়া এটি চিরদিন ধরে নদী স্রোতে চলে মানে এটার অর্থ কী বা এই কথাটি কেন বলা হয়েছে এর উত্তরে তোমরা লিখবে প্রথমে পয়েন্ট করবে যে জীবন প্রবাহের প্রতীক বলে এখানে তোমরা প্রথমে লিখবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতার খেয়া হলো নদী পাড়াপারের খেয়া নৌকো তা জন্ম মাঝে বহমান অন্তহীন জীবন প্রবাহের প্রতীক হয়ে গেল এটা প্রথমটা এবার দ্বিতীয় পার্টির উত্তর এখানে প্রথমে একটা পয়েন্ট করবে যে উপমান বা বাইরের অর্থ বলে এখানে লিখবে খেয়া কবিতাটি রূপক কবিতা আর এর উপমান বা বাইরের অর্থ হলো খেয়া প্রবাহিত নদী স্রোতের উপর ভাসমান নৌকা খেয়া নৌকা নদী পারাপারের কাজ করে আর নদীর দুই তীরের মানুষ নদীর দুপাশের মানুষ সেই খেয়া নৌকায় পারাপার করে ওপারের মানুষ আসে এপারে আর এপারের মানুষ যায় ওপারে কেউ ঘর থেকে আসে আর কেউ বা সেই ঘরে যেন ফিরে যায় দুই তীরের মানুষের মধ্যে জানাশোনা ও পরিচয় আছে আছে তাদের মধ্যে আত্মীয়তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে সেই মানুষজনের আনাগোনা ও পারাপার তাই খেয়া দুই তীরের গ্রামের মানুষের যোগাযোগের মাধ্যম যোগসূত্র বা যোগাযোগের সেতু বন্ধন খেয়া পারাপার চলে ধরো সেই অনন্তকাল ধরে এটা গেলো বাইরের এবার উপমে অর্থাৎ বা বলতে পারো যে ভিতরের অর্থ তাহলে এখানে লিখবে তোমরা এই পয়েন্টের ভেতরে যে রূপকের উপমেয় বা ভিতরের অর্থ আসলে এখানে কবি বোঝাতে চেয়েছেন যে জন্ম ও মৃত্যুর মাঝে বয়ে চলেছে জীবনধারা আর এই জীবনধারার শেষ নেই তাই অন্তহীন এবং চিরকালের শাশ্বত জন্ম ও মৃত্যু যেন নদীর দুই তীরে গ্রাম্য মানুষের জন্ম ও মৃত্যু জন্মের মধ্য দিয়েই ঘরে আসে ঘরে আসা হয় আর সেই মৃত্যুর মধ্য দিয়েই যেন ঘর থেকে বাইরে আসা বা প্রস্তার প্রস্থান ঘটে ওই জন্ম ও মৃত্যুর মাঝে যে বহমান জীবন তা জন্ম ও মৃত্যুর মধ্যে যোগসূত্র বা সেতু বন্ধন এই বন্ধন চিরন্তর তা হল খেয়া কবি রূপকের মোড়কে জীবন দর্শন এই তত্ত্বকথাই যেন প্রকাশ করেছেন তিন নম্বর প্রশ্ন যে এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে উদ্ধৃতিটির উৎসঙ্গ নির্দেশ করো এবং উদ্ধৃতাংশের তাৎপর্য বুঝিয়ে দাও অর্থাৎ এই যে উদ্ধৃতাংশটির উৎস কোথা থেকে বা প্রসঙ্গটা কোথায় তার নির্দেশ করতে বলা হয়েছে এবং তার সাথে রয়েছে একটা যে এর তাৎপর্য বুঝিয়ে লেখো অর্থাৎ ব্যাখ্যা করতে বলা হয়েছে তাহলে প্রথমে উৎস বলে পয়েন্ট করবে লিখবে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতা থেকে উদ্ধৃতিটি গৃহীত গৃহীত মানে কি দেখো গৃহীত মানে কিন্তু এখানে নেওয়া হয়েছে আর প্রসঙ্গ বলে তারপরে পয়েন্ট করবে যে যারা ওপার থেকে এপারে এসে ঘরে যায় কিংবা এপারের ঘর থেকে এসে ওপারে যায় তারা কিন্তু নদী পারাপার করে সেই খেয়া নৌকায় আর নদীর যে দুই তীরের যে গ্রামের মানুষজন এইভাবেই পারাপার করে কাজ হলো খেয়া নৌকার সকাল থেকে সন্ধ্যা অবধি সে এইভাবেই মানুষজনের যেন পারাপার চলে নদীর দুই তীরের সেই গ্রাম মুখোমুখি অবস্থান করে আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে এই রকম তাদের পারস্পরিক জানাশোনা তাদের সক্ষ তাদের সম্প্রীতি এই আলোচনা প্রসঙ্গে আলোচ্য উদ্ধৃতিটি করা হয়েছে তারপর রয়েছে তাৎপর্য বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর বাংলা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও তাহলে দেখো এবার তাৎপর্য পয়েন্টে তোমরা লিখবে যে খেয়া একটা রূপক কবিতা আর এই রূপক কবিতা বাইরের অর্থের ভিতর গা ঢেকে থাকে ভিতরের অর্থ অর্থাৎ অধীত অংশটির বাইরের অর্থ হলো যে নদী স্রোতের উভয় পারে মানুষজনকে পারাপার করে সেই খেয়া নৌকা মানে নদীর এপাশ থেকে মানুষজনকে নিয়ে ওপাশে নিয়ে যায় সে খেয়া নৌকা ছোটো নৌকা এই পাড়াপাড়ের মাধ্যমে খেয়া নৌকার যাত্রীদের মধ্যে বাইরে থেকে এসে কেউ ঘর যায় আবার কেউ ঘর থেকে এসে বাইরে যায় এইভাবেই আনাগোনার দৌলতে সেই নদী স্রোতে খেয়া চলে সব দিন মানে প্রতিদিনই চলতে থাকে তাই খেয়া হলো চিরন্তন তাই এই বাইরের অর্থ ভিতরের অর্থ হলো জন্ম আর মৃত্যু এই দুইয়ে মাঝে অবস্থান করেছে মানুষের জীবন প্রবাহ অর্থাৎ নদীর স্রোত প্রবাহের মতো তাই জন্মের মাধ্যমে জীবনের সূচনা মৃত্যুতে জীবনের শেষ জন্ম মৃত্যুর লীলা চিরন্তন এবং চিরদিনের এই যে জন্ম মৃত্যুর মধ্যে আসা যাওয়াতা তো খেয়া পারাপাড়েরই আসা যাওয়া এর চেয়ে নেই কিন্তু নেই অন্তহীন ধারায় বহমান চিরন্তন মানে চিরকাল লাস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে খেয়াকে ঘিরে নদীর দুই তীরের গ্রাম্য জীবন কিভাবে আবর্তিত হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো এর উত্তরে তোমরা লিখবে প্রথমে উত্তর মানে লিখবে কি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চৈতালি কাব্যগ্রন্থের খেয়া কবিতা থেকে এই খেয়াকে ঘিরে নদীর দুই তীরের আবর্তিত গ্রাম্য জীবনের ছবি এঁকেছেন তাহলে দেখো এখানে কিন্তু আর একটা প্রশ্ন জানা হয়ে গেল যে খেয়া কিন্তু চৈতালিক কাব্যগ্রন্থের অন্তর্গত এবারে আবর্তিত গ্রাম্য জীবন এটি বলে পয়েন্ট করবে এবার এখানে ব্যাখ্যা করে লিখবে এই যে আমি যা লিখে দিয়েছি যে নদী তীরে গড়ে উঠেছিল আদিম মানব সভ্যতা বহমান নদীর দুই তীরে গোষ্ঠী থেকে ভেঙে পরিবারভুক্ত মানুষদের গড়ে ওঠা গ্রাম গ্রামীণ সভ্যতার বিকাশ হয়েছে নদীর দুই তীরে নদীর স্রোতধারাকে ঘিরে সেই গ্রাম্য জীবন আবর্তিত হয়ে আসছে সুদূর অতীত থেকে তাই এই আবর্তন চলবে সুদূর ভবিষ্যতেও নদী পাড়াপাড়ের খেয়া আবর্তিত গ্রাম্য জীবনের চিরন্তন যুগের সেতুবন্ধন যেন তাই খেয়া তাদের প্রবাহমান অনন্ত জীবনধারার প্রতীক যে জীবনধারা অবস্থান করছে জন্ম ও মৃত্যুর মাঝে দুই তীরের মানুষ খেয়ার সাহায্যে এপার ওপার হয় কেউ ঘরে যায় কেউ ঘর থেকে আসে আর তাদের আনাগোনায় সকাল থেকে সন্ধ্যা খেয়া পারাপার চলে অবিরাম তাই খেয়াই তাদের দুই তীরের মানুষের মধ্যে গড়ে আত্মীয়তা এভাবেই তাদের জনাশোনা তাদের পারস্পরিক পরিচয় প্রকৃতপক্ষেই ঘরে যাওয়া হলো সেই জন্মের প্রতীক আর ঘর থেকে আসা হল মৃত্যুর প্রতীক তাই আগেই বলেছি দেখো যে জন্মের মাঝে বহমান চিরন্তন জীবনধারা হলো খেয়া আর জীবনের এই অবধারিত সত্যকে ঘিরে নদীর দুই তীরের গ্রাম্য জীবন আবর্তিত হচ্ছে সেই যুগ যুগান্তর ব্যাপী বন্ধুরা তাহলে এই ছিল আজকে এই চারটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও থ্যাংক ইউ